যারা আমদানিকারক, যারা আপনার পাইকার, যারা খুচরা বিক্রেতা, সবার মধ্যে একটা সহযোগিতামূলক আচরণ থাকা প্রয়োজন বলে আমি মনে করি। কারণ আমরা জানেন আমরা বাজারে যাই না, আমি নিজে বাজারে যাই, যে আমি ইম্পোর্ট করতে হয়, আমরা সাফিসিয়েন্ট, আমাদের যা চাহিদা এটা আমাদের দেশি উৎপাদন থেকে হয় না। ইন্ডিয়া থেকে আনতে গেলে যদি বর্ডারে যদি ট্রাক কারেক্টলি আসতে না পারে, রাস্তা যদি ট্রাফিক জ্যাম হয়, একটা যদি 5 দিন লাগে আসতে, 5 দিনের প্যাচটা পচে যায় বা নষ্ট হয়, এইগুলো খেয়াল রাখতে হবে আমাদের, যার কারণে আর চিনির দাম বিশ্ববাজারে $400 থেকে $300। তো চিনির দাম বাড়ার কোনো কারণ এই পবিত্র রমজান মাসের যে পবিত্রতা এটা রক্ষা করার জন্য আপনাদের বিবেক অনুসারে মানুষকে সরবরাহ করবেন সঠিকভাবে, আবার যেহেতু ব্যবসা করেন লাভও করবেন, কিন্তু সহনীয় পর্যায়ে। এই যে বিনীত অনুরোধ আপনাদের কাছে।